একটা সংখ্যক কর্মী বা একটা সংখ্যক নেতৃত্ব তারাই দালালিতে নিজেদেরকে খুব ফিট করে ফেলেছে নেই। পশ্চিমবঙ্গে কংগ্রেস যদি এই পন্থাই অবলম্বন করে দলটা অবলুপ্তির পথে চলে যাবে, যদি অ্যাপ্রুভাল থেকে থাকে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হবে না। নিজের দলের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও নিজেই ঢুকতে পারলেন না, দলীয় সহকর্মীদের কার্যত ঘাড় ধাক্কাকে চলে যেতে হলো কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচিকে। আজকে কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মতন জাকজমকপূর্ণ অনুষ্ঠানেও এরকম ধরনেরই কোন দলের সাক্ষী থাকলো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব? আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি। কৌস্তুভ দা, দলের মধ্যে তোমার এই কেমন সকাল যা রাতের চেয়ে অন্ধকার? না না, এরকম ব্যাপারটা নয়, আমন্ত্রণ জানানো না জানানোর বিষয়টা নয়। ছাত্র পরিষদ বরাবর আমাদের আবেগের জায়গা, রাজনীতি শুরু ছাত্র পরিষদের হাতে হাতে খড়ি, মানে ছাত্র পরিষদের মঞ্চ থেকেই রাজনীতির হাতে খড়ি। তো সেই জায়গায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যাওয়াটা প্রত্যেক বছরের মতন অভ্যাসের। এখানে দলের মধ্যে একাংশ যারা তৃণমূলের দালাল হিসাবে প্রতিপন্ন ইতিমধ্যেই হয়ে গেছে দলীয় কর্মীদের কাছেও, তারা একটা অংশ চেষ্টা করছে তাদের নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখবার জন্য নিজেদের আসন বাঁচানোর তাগিদে, যে তৃণমূলের বদান্যতায় যদি জিতে টিতে আসা যায়। তো এই ধরনের একটা সংখ্যক দলের মধ্যে একটা সংখ্যক কর্মী বা একটা সংখ্যক নেতৃত্ব তারা এই দালালিতে নিজেদেরকে খুব ফিট করে ফেলেছে নেই। কাকে দালাল বলছে? আমি কি বলছি না বলছি সেটা তোমরা মানে করে নিও, অত কিছু বলবো না ডিটেলসে আমি। তো দলের মধ্যে যারা এই তৃণমূলের দালালিটা করছে আর কি, তাদের আমাকে নিয়ে খুব সমস্যা আছে। তো তারা ভাবছে এই ধরনের হেনস্থা করে বা এই ধরনের কিছু করে আমাকে দমিয়ে ফেলা যাবে। আমি যতদিন আছি এর বিরুদ্ধে যেরকম প্রতিবাদ আগেও করেছি এখনও করব। যেভাবে ওরা হেনস্থা করুক আর যাই করুক না কেন, আমি সাধারণ কংগ্রেস কর্মীদের কথা বলছি সেই কথাই বলে যাব। আজকে তুমি আমন্ত্রিত ছিলে তো? না, এই এই প্রথমবার। আমি ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক ছিলাম এবং পরবর্তীকালে প্রত্যেকবার যতবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হতো ফর্মাল ইনভিটেশন আসতো, এবারে কোনো ফর্মাল ইনভিটেশন ছিল না। সেই একই কারণ, যারা দলের যারা তৃণমূল কংগ্রেসের দালালি করবে তারা তো আমাকে পছন্দ করবে না, কিন্তু আমার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যাওয়াটা প্রত্যেক বছরের মতো একটা অভ্যাসের, সেই অভ্যাসের কারণেই যাওয়া। এবং আমি মঞ্চেই ছিলাম, আমার সাথে প্রথমে খুব একটা বিতণ্ডা হয়নি। আমার যারা দলীয় ছেলে যারা আমার সাথে থাকে এবং আমাকে ভালোবাসে তাদের এক দুজনকে মারধর করা শুরু করে, তখন আমি মঞ্চ থেকে নিচে নেমে গিয়ে বিষয়টার প্রতিবাদ করি, তখন একটা কেওটিক সিচুয়েশন হয়। তো এগুলো করে আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি লড়াই করতে চায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে হবে। যদি তারা মনে করে তৃণমূল কংগ্রেসের দালালি করবে তাহলে দলটাই উঠে যাবে পশ্চিমবঙ্গ। প্রাক্তন ছাত্র পরিষদ নেতা হিসেবে তুমি নিজের অধিকারে তুমি গেছো সেখানে, কিন্তু বাধার মুখে কেন পড়তে হলো? আমি আবার বলছি, দলের একটা অংশ যারা তৃণমূল কংগ্রেসের দালালি করছে তাদের তো আমাকে পছন্দ হবে না। তারা যেন তেন প্রকারণও চাইবে যে আমাকে যেভাবে দমানো যায়, কিন্তু আমাকে দমানো এত সহজ নয়। আজকে যারা তোমাকে বাধা দিল তারা সাধারণত দলে অধীরপন্থী হিসাবেই পরিচিত, তুমি কি সেদিকে আঙুল? আমি বলতে পারবো না যারা আজকে তথাকথিত, আপনি যেই পন্থী কথা বলছেন, অধীরপন্থীর কথা, আপনি যেই পন্থীর কথা বলছেন আর কি, যখন কি নামও মুখে নেবেন, যখন যখন উনার কন্যাকে নিয়ে, প্রয়াত কন্যাকে নিয়ে যখন মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছিল, এই তথাকথিত এসব পন্থী টন্থীদের খুঁজে পাওয়া যায়নি তখন মার্কেটে। আমি একমাত্র বুক চিতিয়ে প্রতিবাদটা করেছিলাম যখন, মানে অধীর চৌধুরীর তুমি যে নাম করছিলে সেটা ধরেই বলছি, প্রয়াত কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ একমাত্র কৌস্তুভ বাগচি করেছিল, তথাকথিত কোনো পন্থীরা করে। সেই সময় তুমি গর্জে উঠেছিলে, আমি সে খবর করেছিলাম, কিন্তু আজকে তুমি অধীর চৌধুরীর নামও মুখে নিচ্ছ না কেন? নাম নেওয়ার কোনো ব্যাপার না, সেই পন্থী বলছো, অধীরের নাম বলছো। দেখুন, আমি আবার বলছি যে দলীয় কিছু নেতৃত্ব যেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের প্রতি তাদের চড়াসুর নরম করে ফেলেছে ইতিমধ্যেই, কিছু তো স্বার্থের জায়গা আছে। অধীর চৌধুরীর সুর নরম হয়েছে, কিছু তো স্বার্থের জায়গা আছে, সে আপনারা বিচার করবেন, আপনারা তো দেখছেন সব কিছু, বক্তব্য তো সবই শুনছেন। ওটা তো আজকে কার্যত স্পষ্ট, আমি এখনও অবধি নেতৃত্বকে একটা জিনিস বলতে আমি মানে বারংবার করে বলছি, সেটা হচ্ছে যে একবার জোর গলায় আমাদের নেতৃত্ব বলুক যে তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের কোনো সমঝোতা কোনো সখ্যতা থাকবে না। তারা এখানে যদি বলে যে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, কিন্তু একবারও বলছেন না যে আসন সমঝোতা হবে না বা সখ্যতা থাকবে না বা আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো বা পরবর্তীকালে সরকার করার মতন যদি কোনো পরিস্থিতি থাকে আমরা চাইবো না তৃণমূল কংগ্রেস একই মন্ত্রিসভায় থাকুক, এই ধরনের কথা কিন্তু জোর গলায় কেউ বলছেন, এটাই দুর্ভাগ্যজনক। কিন্তু কংগ্রেস তো তার মতন এগিয়ে চলেছে, তৃণমূল কংগ্রেসের হাত ধরে অন্যান্য দলকে নিয়ে ইন্ডিয়া যত আরও শক্তিশালী হচ্ছে, তোমার কথা তো কানে তুলছে না। পশ্চিমবঙ্গে কংগ্রেস যদি এই পন্থাই অবলম্বন করে দলটা অবলুপ্তির পথে চলে যাবে। তোমার অবস্থান কি হবে? আমি আমার অবস্থান রাজনীতিতে তো সময় সময়ের ব্যাপার, সে তখন অবস্থান তখন ব্যক্ত করব, কিন্তু এইটুকুন বলতে পারি যে যেভাবে কিছু দালালদের চক্করে পড়ে দলটা যেভাবে মানে চলছে তাতে করে আগামী দিন খুব অশনি সংকেত দলের জন্য। আজকে তোমার চোখের জল ফেলতে দেখা গেল না? চোখের জল কিছু না, খুব স্বাভাবিক, নিজের বাড়ির অশান্তি সেটা তো খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে
আমার দলের মধ্যে থেকে এখন দলের যদি বেশ কিছু লোকজন তৃণমূলপন্থী হয়ে যায় হঠাৎ করে বা তৃণমূলে দালালি করা শুরু করে, এটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সেই জায়গায় তো লড়াই করবই, তার জন্য আমাকে যত বাধা বিপত্তি মোকাবেলা করতে হয় করবো। একটা স্পষ্ট প্রশ্ন করছি, স্পষ্ট উত্তর আশা করছি, অদিত চৌধুরীর কি সুর নরম হয়েছে? আপনারা শুধু, আমি নাম করে কাউরির বলতে চাই না, এটুকু বলতে পারি যে আপনারা এমন অনেক নেতাদের আগেও দেখিয়েছেন যারা তৃণমূলের বিরুদ্ধে খুব গর্জে উঠতেন, ইতিমধ্যেই তাদের সুরে অনেক মানে একটা নরম ভাব লক্ষ্য করা যাচ্ছে, একবারও দৃঢ়তার সাথে তারা হয়তো বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়বো, কিন্তু একবারও বলছেন না যে আমরা কোনো আসন সমঝোতা, কোনো সক্ষতা বা ভোট পরবর্তী পরিস্থিতি যে তৃণমূলের সমর্থন দরকার পড়ে আমরা সেটাও নেব না, এই কথা কিন্তু এখন অবধি কেউ বলছে না। কিন্তু অদিত চৌধুরীকে তো আমরা সবসময় শক্ত অবস্থা নিতে দেখেছি, মমতার বিরুদ্ধে সবসময় সোচ্চার হতে দেখেছি, কী এমন জাদু বলে হঠাৎ করে এরকম সব কিছু বদলে গেল? আমি বলতে পারবো না, আমি শুধু এইটুকুই বলতে পারি যে কম্পালশান হয়তো অনেকের ক্ষেত্রে অনেক কম্পালশান আছে, যে লুটিয়েন্সে সবার বাংলো থাকা, সবার লুটিয়েন্সে একটা প্রভাব প্রতিপত্তি থাকা, তো সেইগুলো অনেক ক্ষেত্রে অনেক কম্পালশান হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে হচ্ছে কিনা বলতে পারবো না। দল মাথা নোয়াচ্ছে, যদি নোয়ায় পশ্চিমবঙ্গ কংগ্রেস অবলুপ্তির পথে হাঁটবে। তুমি মাথা নোয়াবে? জীবনেও না, জীবনে কাউরির কাছে মাথা নোয়ায় হয়নি, নোয়াবো না। যদি দল তোমার কথা না শোনে? আমি তো পশ্চিমবঙ্গে সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে বিচার চাইব, ইতিমধ্যেই সমস্ত দলের নিচু স্তরের কর্মীরা তারা সবাই সমাজ মাধ্যমে ইতিমধ্যেই লেখা শুরু করেছে, সবাই বলছে এই অন্যায় আমরা মানছি না, দলের মধ্যে আওয়াজ উঠতে শুরু হয়েছে, আমি তো সব কর্মীদের কাছে বিচার চাই। লাভটা কী হচ্ছে? তুমি অনেকদিন ধরে কংগ্রেস কর্মীদের একেবারে তৃণমূল স্তরের কর্মীদের কথা ভেবে ফেসবুক পোস্ট করে আসছো, প্রতিবাদী মুখে উঠছো, কিন্তু দেখা যাচ্ছে তুমি তো একঘর হয়ে যাচ্ছ, লাভটা কোথায় হচ্ছে? লাভ লোকসানের জন্য তো বলতে পারবো না, আমি দলটা করি পশ্চিমবঙ্গে কংগ্রেসের যাতে একটা রিভাইভাল হয়, পশ্চিমবঙ্গে কংগ্রেস যাতে আবার জেগে ওঠে, সেটাই আমার বরাবরের প্রচেষ্টা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কংগ্রেস যেভাবে তার শক্তিক্ষয় হয়েছে দিনের পর দিন দাঁড়িয়ে, তারপর একটা লড়াইয়ের জায়গায় দলকে নিয়ে যাওয়া, আমি মনে করি যে এটা আমাদের প্রাথমিক কর্তব্য, সেটাই আমি দীর্ঘদিন ধরে করে আসছি। তো এখন জানি না আগামী দিন কী হবে, তবে আমি এইটুকু বলতে পারি যে আমার অবস্থান 1 ইঞ্চি পরিবর্তন হবে না। তো একটা কথা বলো, আজকে যারা তোমাকে বাধা দিলেন তারা তো অদিত চৌধুরীর তার ঘনিষ্ঠ বলেই তারা পরিচিত, যারা রাজনীতির খবর করেন তারা সেটাই জানে, অদিত চৌধুরীর অ্যাপ্রুভাল ছাড়া বা তার অনুমতি ছাড়া এটা কি আজকে সম্ভব ছিল? তোমার কি মনে হয়? আমি বলতে পারবো না, যদি অ্যাপ্রুভাল থেকে থাকে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হবে না, কারণ আমি আবার বলছি সেই ঘনিষ্ঠ সে অর্থে আপনি যাদেরকে বলছেন, যেদিনকে অধীরবাবুর প্রয়াত কন্যাকে টেনে নিয়ে যখন কুরুচিকর মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিলেন, তাদের কাউকে কিন্তু পিকচারেও দেখা যায়নি, কেউ একটা মুখ খোলার সাহস দেখায়নি সেদিনকে, সেদিনকে মুখ খুলেছিলাম আমি, সাহস দেখিয়েছিলাম আমি, সেদিনকেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, যে আমার দলের প্রদেশ সভাপতিকে কেউ যখন কুরুচিকর আক্রমণ করেছিল, আজকেও প্রতিবাদ করব যখন সাধারণ কর্মীদের স্বার্থে আঘাত আসবে। আজকে তারা এত স্পর্ধা পাচ্ছেন কোথায়? অদিত চৌধুরীর অনুমোদন ছাড়াই? আমি আবার বললাম, যদি সে অনুমোদন থেকে থাকে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হবে না। লোকসভা ভোট তো শিওরে রয়েছে, আর কয়েক মাস পরেই সেই দামামা বেজে যাবে, আজকে যদি বঙ্গ কংগ্রেসের এরকম অবস্থা হয় তাহলে ভোটের দিকে তাকিয়ে কেন্দ্র নেতৃত্বের কাছে কি বার্তা যাচ্ছে? দুর্ভাগ্যজনক, আমরা চেয়েছিলাম সম্মিলিতভাবে আমরা সবাই মিলে একটা লড়াই করব, তৃণমূলের বিরুদ্ধে একটা কড়া অবস্থান নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ভোট ময়দানে অবতীর্ণ হব, পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, তৃণমূলের বিরুদ্ধে মার খেয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এই কংগ্রেসের কর্মীদের এই 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 ত্যাগকে, এই আত্মত্যাগকে কেউ যদি এখন অস্বীকার করে, কেউ যদি কারোর নিজের স্বার্থে এই দলের স্বার্থকে যদি জলাঞ্জলি দিতে চায়, আমি কৌস্তব বাগছি, আমি ছাড়নেওয়ালা নই। এরপর নির্দিষ্ট আমন্ত্রণ ছাড়া দলের অনুষ্ঠানে যাবে? দলটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, আমি তো আজ অবধি কোনোদিন কোনো অন্য দল করিনি, আমি তো প্রথম থেকেই কংগ্রেস করে এসেছি, আমি কংগ্রেসের নীতি আদর্শে বিশ্বাসী, আমি কংগ্রেসের দলের প্রতি ভালোবাসা রেখে, কিন্তু আবার সাথে সাথে একটা জিনিস, আমার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে 1 পয়েন্ট এজেন্ডা রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের বিদায়, তো সেই জায়গায় দল যদি কোথাও আপোষ করে, কৌস্তব বাগচি আপোষ করবে না। আজকের এই তিক্ত অভিজ্ঞতার পর ফের কি একই ঘটনা পুনরাবৃত্ত হবে? তুমি কি আবার যাবে দলের অনুষ্ঠানে? আমি জানি না এখন অবধি আমি কি করবো না করবো, আবার বলছি দলটা কারুর পৈতৃক সম্পত্তি নয়, আমি আমার যারা সমর্থক আছে, আমার যারা শুভানুদ্বৈরা আছে, আমি সবার সাথে আলাপ আলোচনা করবো, আমি কর্মীদের কাছে বিচার চাইবো, কেন্দ্রীয় নেতৃত্বকে সমস্ত বিষয়টা জানাবো, তারপরে কি করবো দেখা। তুমি এখনো বলতে পারছো না কনফিডেন্সের সাথে যে আমি আবার আমার দলের অনুষ্ঠানে নিজেই যাবো? না, আমি এখন অবধি কিছু এখন বলার মতন তো সময় নয় এটা। আমি তোমারই তো দল, কংগ্রেসের দলের তুমি একজন গুরুত্বপূর্ণ সদস্য, যে আমি তুমি কেন বলতে পারছো না আমি যাবো? আমি দলের সমস্ত অনুষ্ঠানে না যাবার তো আমার কোনো কারণ নেই, আমি তো প্রথম থেকেই বললাম যে দলটা কারোর পৈতৃক সম্পত্তি না, তো সেই ক্ষেত্রে আমি কি করবো না করবো সেটা পরবর্তী সময় বলবো।